আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ 2022-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। বিষয়টির কোড হচ্ছে 24-19-15। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 12/6/2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো, বিশ্বায়নকে গ্লোবাল ভিলেজ কে বলেছেন? বিশ্বায়নকে গ্লোবাল ভিলেজ বলেছেন মার্শাল ম্যাকলুহান। দুই নম্বর প্রশ্ন হলো, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির লেখক কে? পলিটিক অ্যামং নেশনস গ্রন্থটির লেখক হলেন হ্যান্স জে মার্গেনথাউ। তিন নম্বর প্রশ্ন, বিশ্বায়নকে দ্য গ্লোবাল ভিলেজ বলেছেন কে? বিশ্বায়নকে দ্য গ্লোবাল ভিলেজ বলেছেন মার্শাল ম্যাকমোহান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্নায়ুযুদ্ধ কী? দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুই শিবিরের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠায় রাজনৈতিক মতাদর্শিক লড়াই যখন চরম উত্তেজনা সৃষ্টি করে, তাই স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। ফার্স্ট নম্বর প্রশ্ন হলো, নব্য উপনিবেশবাদ কী? বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে শক্তির দ্বারা স্বাধীনতা প্রাপ্ত ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে নব্য উপনিবেশবাদ। ছয় নম্বর প্রশ্ন, বাফার স্টেট কী? দুটি বিবদমান বৃহৎ রাষ্ট্রের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ ক্ষুদ্র রাষ্ট্র যা সরাসরি সংঘর্ষের বাধাস্বরূপ, সেটাই হচ্ছে বাফার স্টেট। সাত নম্বর প্রশ্ন হলো, একটি বাফার স্টেটের নাম উল্লেখ করো। একটি বাফার স্টেটের নাম হচ্ছে বেলজিয়াম। আট নম্বর প্রশ্ন, UNCTAD এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? UNCTAD এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে অবস্থিত। নয় নম্বর প্রশ্ন, ফোর ড্রাগন কারা? হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানকে একত্রে ফোর ড্রাগন বলা হয়। দশ নম্বর প্রশ্ন, বিশ্বায়নের কারিগর বলা হয় কোন সংগঠনকে? বিশ্বায়নের কারিগর বলা হয় WTO সংগঠনকে। এগারো নম্বর প্রশ্ন, বিশ্বায়ন বিকাশে কোন প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সবচেয়ে বেশি? বিশ্বায়ন বিকাশে বিশ্বব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা সবচেয়ে বেশি। বারো নম্বর প্রশ্ন হলো, বিশ্বব্যাংকের কার্যনির্বাহী সদস্য সংখ্যা কতজন? বিশ্বব্যাংকের কার্যনির্বাহী সদস্য সংখ্যা হচ্ছেন 24 জন। তেরো নম্বর প্রশ্ন, OIC এর পূর্ণ রূপ কি? OIC এর পূর্ণ রূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। চোদ্দ নম্বর প্রশ্ন হলো, ADV এর পূর্ণ রূপ কি? ADV এর পূর্ণ রূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। পনেরো নম্বর প্রশ্ন, ADV এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ADP এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইনে অবস্থিত। ষোলো নম্বর প্রশ্ন, গ্যাটের উরুগুয়ে রাউন্ডের সময়কাল কত? গ্যাটের উরুগুয়ে রাউন্ডের সময়কাল হচ্ছে 1986 থেকে 1993 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন হলো, OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? OIC এর সদর দপ্তর অবস্থিত জেদ্দায়। আঠারো নম্বর প্রশ্ন, BIMSTEC এর পূর্ণরূপ কী? BIMSTEC এর পূর্ণরূপ হচ্ছে ওয়ে অফ বাঙ্গাল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। উনিশ নম্বর প্রশ্ন হলো, বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে। বিশ নম্বর প্রশ্ন, NAFTA এর পূর্ণরূপ কি? NAFTA এর পূর্ণরূপ হলো নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট। একুশ নম্বর প্রশ্ন হলো, LDC এর পূর্ণরূপ কি? LDC এর পূর্ণরূপ হলো লেটেস্ট ডেভেলপড কান্ট্রিজ। বাইশ নম্বর প্রশ্ন হলো, GATT এর পূর্ণরূপ কি? GATT এর পূর্ণরূপ হলো জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। তেইশ নম্বর প্রশ্ন, IBRD এর পূর্ণরূপ কি? IBRD এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
চব্বিশ নম্বর প্রশ্ন, আইএমএফ এর পূর্ণরূপ কী? আইএমএফ এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল মন্টারি ফান্ড। পঁচিশ নম্বর প্রশ্ন, এনএটিও এর পূর্ণরূপ কী? এনএটিও এর পূর্ণরূপ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে টিআইসিএফএ কি? টিআইসিএফএ বা টিকফা হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। সাতাশ নম্বর প্রশ্ন, বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশে অবস্থিত দুটি বহুজাতিক কোম্পানির নাম উল্লেখ করো। বাংলাদেশে অবস্থিত দুটি বহুজাতিক কোম্পানির নাম হচ্ছে গ্রামীণফোন এবং বাটা। এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখন শেয়ার করব খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্যগুলো আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন হলো পুঁজিবাদী বিশ্বায়ন কাকে বলে? তিন নম্বর প্রশ্ন হলো বিশ্বায়ন বলতে কী বোঝো? চতুর্থ নম্বর প্রশ্ন, মুক্তবাজার অর্থনীতি বলতে কী বোঝো? পাঁচ নম্বর প্রশ্ন, নব্য উপনিবেশবাদ কী? ছয় নম্বর প্রশ্ন, বহুজাতিক সংস্থা কী? সাত নম্বর প্রশ্ন, দারিদ্র হ্রাসে বিশ্বব্যাংকের ভূমিকা আলোচনা করো। আট নম্বর প্রশ্ন, যৌথ নিরাপত্তা বলতে কী বুঝো? নয় নম্বর প্রশ্ন, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা কী? দশ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলতে কী বুঝো? এগারো নম্বর প্রশ্ন, কপিরাইট কী? বারো নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তেরো নম্বর প্রশ্ন, আঞ্চলিক বাণিজ্য জোট বলতে কী বুঝো? সর্বশেষ প্রশ্ন, সার্ক কী? এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখানে টোটাল চোদ্দোটা প্রশ্ন দেওয়া আছে। ইনশাল্লাহ প্রশ্নগুলোতে কি পরীক্ষাতে কমেন্ট পড়বে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো এমএফএ কি? উন্নত বিশ্ব মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট দ্বারা কীভাবে পোশাক শিল্পের নিয়ন্ত্রণ করা যায় আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন, পুঁজিবাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন হল বিশ্বায়নের সমস্যা এবং সম্ভাবনা বা ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ আলোচনা করো। চতুর্থ নম্বর প্রশ্ন হল বিশ্বায়ন কী? বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাবগুলো আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, স্নায়ুযুদ্ধের অবসানের কারণসমূহ আলোচনা করো। ছয় নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা বর্ণনা করো। সাত নম্বর প্রশ্ন, আঞ্চলিক সংগঠন হিসেবে বিআইএমএস টিইসি এর কার্যাবলী ও সাফল্যগুলো আলোচনা করো। আট নম্বর প্রশ্ন হল উন্নয়নশীল বিশ্বে আন্তর্জাতিক অর্থ তহবিলের ভূমিকা আলোচনা করো। নয় নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ প্রদান পদ্ধতিগুলো আলোচনা করো। দশ নম্বর প্রশ্ন, বাংলাদেশ উন্নয়নে এশিয়া উন্নয়ন ব্যাংকের ভূমিকা আলোচনা করো। এগারো নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা আলোচনা করো। বারো নম্বর প্রশ্ন, এশিয়া উন্নয়ন ব্যাংকের গঠন ও ঋণ নীতিগুলো বর্ণনা করো। সর্বশেষ প্রশ্ন, বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্য, বহুজাতিক সংস্থা কীভাবে রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে সেটি আলোচনা করো। এটাই ছিল গ বিভাগের সাজেশন। এখানে টোটাল তেরোটা প্রশ্ন দেওয়া আছে। ইনশাল্লাহ এই প্রশ্নগুলোতে কি পরীক্ষাতে কমেন্ট পড়বে। আর যদি খ বিভাগ এবং গ বিভাগের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তরগুলো আপলোড করবো ইনশাল্লাহ। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।